র‍্যাব 8 পিসি 3 মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আবিধানিক দল মাদারীপুর সদর উপজেলার দুর্গবর্দী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে 28 জানুয়ারি 2021 রাতে অভিযান চালিয়ে মাছুদ মীর 40 নামের এক ব্যক্তিকে 55 গ্রাম গাঁজা ও মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড সহ আটক করে। র‍্যাব 8 জানান, আসামি পেশাদার একজন মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামির বিরুদ্ধে উদ্ধারকৃত গাঁজা সহ অন্যান্য আলামত সহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাছুদ মীর দুর্গবর্দী এলাকার মৃত কালু মীরের ছেলে।